এটি হচ্ছে সেই অরিজিনাল ওয়ার্ক পারমিট যেটি নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো। যে ওয়ার্ক পারমিটটি সম্পর্কে আপনাদের অনেক কৌতূহল, কিউরিওসিটি এবং প্রশ্নের কোনো শেষ নেই। আমাদের চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতেই বলতে গেলে প্রতিদিনই প্রচুর কমেন্ট আসে শুধুমাত্র ওয়ার্ক পারমিট সংক্রান্ত, যে ভাই ওয়ার্ক পারমিট পেয়েছি, এখন একটু চেক করে দেন এটা অরিজিনাল নাকি নকল, নাকি এটা কীরকম, এটা মানে কীভাবে চেক করব, এই প্রশ্নটাই সবচেয়ে বেশি থাকে। তো প্রিয় দর্শক, এটা কেন চেক করার দরকার পড়তেছে বা এটা কেন চেক করবেন, সেটার পিছনে একটা কারণ আছে। কারণ হলো যে যারা আত্মীয় স্বজনের কোম্পানি বা নিজেদের কোনো ব্যক্তি মালিকানাধীন কোম্পানির সাথে যোগাযোগ করে সরাসরি ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাদের জন্য কোনো ব্যাপার না, সেটা সরাসরিই আপনারা পেয়েছেন এবং তাদের তত্ত্বাবধানে আপনি থাকবেন। কিন্তু মিডল লিস্টে যে সমস্ত ভাইয়েরা আছেন যারা কিনা কোনো ধরনের কোম্পানির সাথে যোগাযোগ করতে পারছেন না, শুধুমাত্র এজেন্সি নির্ভর হয়ে এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিটটি নিচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা। কারণ তাদের ওয়ার্ক পারমিটটা চেক করা জরুরি এবং ওয়ার্ক পারমিট যে নকল হচ্ছে সেটাও আপনারা জানেন, এবং নকল ওয়ার্ক পারমিট নিয়ে অনেকেই টাকা পয়সা নষ্ট করেছে, অনেক ধরনের সমস্যায় পড়েছে এবং তারা মানসিকভাবেও বেশ আহত হয়েছে নকল ওয়ার্ক পারমিট পেয়ে, কারণ ওইটা দিয়ে তারা কোনো কাজ করতে পারেনি। কাজেই সকল কনফিউশন দূর করার জন্য আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অরিজিনাল ওয়ার্ক পারমিট, এবং এই ওয়ার্ক পারমিট দিয়েই আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কীভাবে আপনারা নিজের ওয়ার্ক পারমিট নিজে চেক করবেন। প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও। ডিয়ার ভিউয়ার্স, ইউর লাইফ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন পর্বে। প্রিয় দর্শক, পোল্যান্ডের ওয়ার্ক পারমিট একটা জিনিস যেটার মাধ্যমে খুব সহজে পোল্যান্ডে আসা যায়, বা পোল্যান্ড হলো যে ইউরোপে আসার একটা ওপেন ডোর বলা চলে। পোল্যান্ডে আসার পরে আপনি যদি পোল্যান্ডে নাও থাকতে চান বা পোল্যান্ডে সেটেল নাও হতে চান, আপনি চাইলে ইউরোপের অন্য কোনো দেশেও সেটেল হতে পারবেন। তো সুতরাং আজকে আপনার সামনে নিয়ে এসেছি, আপনাদের সামনে দেখাচ্ছি যে এটা হচ্ছে একটা অরিজিনাল ওয়ার্ক পারমিট, যেটা আমার ক্ষেত্রে ছিল আমার ওয়ার্ক পারমিট। যদিও এটা অনেক বছর আগের, কিন্তু তারপরে এখনও ওয়ার্ক পারমিটের ফরম্যাট একই রয়েছে, গভর্নমেন্ট থেকে এভাবেই ওয়ার্ক পারমিটটা বের হবে। তো জেনুইন ওয়ার্ক পারমিট আপনাদের সাথে কেন শেয়ার করছি, আপনারা প্রায়শই আমাদেরকে প্রশ্ন করেন আমার ভিডিওর মাধ্যমে, যে ভিডিওর মধ্যে কমেন্ট করে থাকেন যে একটা জেনুইন ওয়ার্ক পারমিট আমরা কীভাবে চিনবো বা জেনুইন ওয়ার্ক পারমিটটা চেনার উপায় কী। তো কেনই বা এই জেনুইন ওয়ার্ক পারমিট আপনাদেরকে চিনতে হবে, বা ওয়ার্ক পারমিটটা জেনুইন নাকি আসল এটা কেন প্রশ্নটা আসছে। কারণ হচ্ছে কি, আমাদের যারা বাংলাদেশ থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বা মিডল ইস্ট থেকে যে সমস্ত ভাইয়েরা পোল্যান্ডের জন্য চেষ্টা করছেন, তারা ম্যাক্সিমাম ওয়ার্ক পারমিট নিচ্ছেন এজেন্সির মাধ্যমে। সরাসরি যারা আত্মীয় স্বজনের কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিচ্ছেন তাদের জন্য কোনোই অসুবিধা নাই, তারা 100% টেক কেয়ারের মধ্যে থাকে এবং অরিজিনাল এবং আসল ওয়ার্ক পারমিট নিয়েই তারা এম্বাসি ফেস করেন। কিন্তু যারা হচ্ছে বিশেষ করে মিডল ইস্ট থেকে আপনার চেষ্টা করছেন, তারা কিন্তু হচ্ছে সরাসরি কোনো ধরনের কোম্পানির সাথে যোগাযোগ না করে আপনার এজেন্সির মাধ্যমে চেষ্টা করছে এবং এই ধরনের ওয়ার্ক পারমিট তারা এজেন্সির মাধ্যমে পাচ্ছে। আর কিছু কিছু ভাই আছে যারা সরাসরি অনলাইনে কোনো কোম্পানির সাথে যোগাযোগ করে ওয়ার্ক পারমিট পাচ্ছে, তাদের কথাও ভিন্ন। কিন্তু যারা শুধুমাত্র এজেন্সি ফেস করে বা এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়ে থাকেন বা এই ধরনের ওয়ার্ক পারমিট নিচ্ছেন, নিয়ে এম্বাসি ফেস করছেন, তাদের মধ্যেই এই সন্দেহটা জাগে, বা তারাই বেশিরভাগ প্রশ্নগুলো করে যে ভাই ওয়ার্ক পারমিটটা জেনুইন নাকি নকল, এটা আমরা কীভাবে যাচাই করব। তো সেই যাচাই করার জন্যই আমি আজকে আপনাদের সামনে খুঁটিনাটি যা কিছু আছে ওয়ার্ক পারমিটের মধ্যে সেটা দেখিয়ে দিচ্ছি। এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে একটা ওয়ার্ক পারমিট অরিজিনাল নাকি নকল। তো প্রিয় দর্শক, আপনারা যখন ওয়ার্ক পারমিট হাতে পাবেন, এটা হচ্ছে কেন বলা হচ্ছে, কারণ কি আপনাদের সাথে কোম্পানির কোনো সংযোগ নাই বা কোম্পানির সাথে কোনো আপনাদের কোনো ধরনের পরিচয় হয়নি, আপনারা শুধুমাত্র এজেন্সির কাছে টাকা দিয়েছেন এবং এজেন্সি আপনাদের জন্য এই ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিচ্ছে। এই জন্যই যেহেতু আপনারা টাকার বিনিময়ে ওয়ার্ক পারমিটটা নিচ্ছেন, যেহেতু কোম্পানির সাথে আপনাদের কোনো মাত্র রিলেশন নাই, সে কারণেই আপনাদের সন্দেহ যে ওয়ার্ক পারমিটটা আসল নাকি নকল। আচ্ছা, যাই হোক, আপনাদের সন্দেহ দূর করার জন্য আজকে আমি এই ওয়ার্ক পারমিটটি দেখাচ্ছি, যাতে আপনাদের আর কোনো ধরনের প্রশ্ন না করতে হয় ওয়ার্ক পারমিট সংক্রান্ত। আমাকে আর প্রশ্ন করতে হবে না, মেসেঞ্জারেও লিখতে হবে না, বা কাউকে প্রশ্ন করতে হবে না যে ওয়ার্ক পারমিটটা আমি কীভাবে চেক করব, এটা জেনুইন নাকি নকল। তো প্রিয় দর্শক, চলুন শুরু করা যাক ওয়ার্ক পারমিটের কী কী সাইন আছে সেটা নিয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে কীভাবে আপনি চেক করবেন। প্রিয় দর্শক, শুরুতে আমি আপনাদেরকে যেটি দেখাবো সেটা হচ্ছে যে এই পোল্যান্ডের ওয়ার্ক পারমিটটা যখন আপনি হাতে পাবেন, একটা হার্ড কপি আপনার হাতে থাকতে হবে, এবং হার্ড কপির মধ্যে আপনি যখন দেখবেন যে পোল্যান্ডের গভর্নমেন্টের যে লোগো, এটা তো 100% থাকবেই, এটা একটা প্রিন্টেড কপিতেও থাকতে পারে, কিন্তু এই লোগোর নিচে আপনার যেগুলো থাকবে, কোম্পানির নাম থাকবে, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, এবং আপনার সম্পর্কে ডাটা এবং কোম্পানির সমস্ত ডাটা এখানে থাকবে। এই জায়গাটাতে কোম্পানির ডাটা, যেমন কোম্পানির ইমেল নাম্বার এবং কোম্পানির ফোন নাম্বার, ইভেন কোম্পানির ওয়েবসাইট পর্যন্ত দেওয়া থাকে, এটা হলো এক কথা।
এরপরে যখন আপনি ওয়ার্ক পারমিটটা যখন আপনি উল্টো করে ধরবেন, উল্টো পিঠে এখানে একটা গভর্নমেন্টের সিল দেখবেন, এটা লাল কালির একটা সিল থাকবে। এই সিলটা হচ্ছে আপনার প্রিন্ট করা যাবে স্ক্যান করে, কিন্তু এই সিলটা জেনুইনভাবে কেউ নকল করতে পারবে না, সেই সাহস কারো নাই। তো কাজেই শুরুতেই আপনাকে আমি যেটা বলবো, ওয়ার্ক পারমিটটা হাতে পাওয়ার পরে এখানে একটা যে সিল দেখবেন, এই সিলটা লাল কালির থাকবে এবং এই কালিটা একদম চোখে ধরা পড়বে যে স্পষ্ট কালির একটা সিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখন নগদ এই সিলটা দেওয়া হয়েছে, এটা কোনো প্রিন্টেড না, কালির সিল। এবং এইখানে গভর্নমেন্টের আর একটা সিল, এবং এখানে একজন অফিসারের গভর্নমেন্টের, সে কলম দিয়ে সিগনেচারটা করবে, কালির কলম দিয়ে সিগনেচার করবে। তো এই দুইটা মার্ক যখন আপনারা চেক করবেন, যদি দেখেন এটা কোনো ধরনের প্রিন্ট করা আছে, এই মার্কটা এবং এই মার্কটা প্রিন্টেড যদি থাকে, তাহলে আপনারা মনে করবেন যে এখানে কোনো সমস্যা আছে, এটা প্রিন্ট করে দিয়েছে। কোনো ধরনের পিডিএফ বা কোনো ধরনের আপনার স্ক্যান কপি দিয়ে আপনি এম্বাসি ফেস করতে পারবেন না, সরাসরি অরিজিনাল কপি যেটা গভর্নমেন্ট থেকে বের হয়েছে, যেটা আপনার কাছে কুরিয়ারের মাধ্যমে যাবে, সেই কপিটা নিয়েই হচ্ছে আপনি এম্বাসি ফেস করবেন। এটা হলো এক কথা। প্লাস হলো যে আপনি যেই কোম্পানির থেকে অ্যাপ্লাই করেছেন সেই কোম্পানির কিন্তু একটা সিল এখানে থাকতে হবে, সেই কোম্পানির সিলটা থাকতে হবে, সেটাও জেনুইন সিল, এবং ওই সিলের মধ্যে কোম্পানির নিপ নাম্বার। নিপ নাম্বার হচ্ছে যে কোম্পানির আইডেন্টিফিকেশন নাম্বার, কোম্পানির নিপ নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ফোন নাম্বার, ইমেল নাম্বার, এই জাতীয় ডাটা এখানে দেওয়া থাকবে। কোম্পানির সিল এবং কোম্পানির নিপ নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। প্রিয় দর্শক, এই যে ওয়ার্ক পারমিট আপনারা হাতে পেলেন, আপনারা এই ওয়ার্ক পারমিট পেয়েই আপনারা কি করবেন, চেক করার জন্য আপনার এই ওয়ার্ক পারমিটটা যখন এজেন্সি আপনাকে দিবে, তখনই আপনারা এইখানে যখন কোম্পানির ইমেইল আইডি দেখবেন এবং কোম্পানির ফোন নাম্বার দেখবেন, কোম্পানির সাথে আপনি তখনই রিলেশন করা শুরু করে দিবেন। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে না, লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছি যে কোম্পানির সাথে সম্পর্ক না থাকার কারণে আপনার কিন্তু পোল্যান্ডে আসার পরেও, ভিসা হওয়ার পরেও কিন্তু ইমিগ্রেশন এয়ারপোর্ট থেকে তাদেরকে ফিরিয়ে দিয়েছে। এর কারণ একটাই ছিল যে তাদের সাথে কোম্পানির কোনো রিলেশন ছিল না, মানে কোম্পানি তাদেরকে আইডেন্টিফাই করতে পারেনি এবং কোম্পানি চায়নি তাদেরকে নিতে। কারণ হচ্ছে কি, কোম্পানি ওয়ার্ক পারমিটটা বিক্রি করে দিয়েছিল, তাদের অতটুকুই দায়িত্ব ছিল, এই ওয়ার্কারদেরকে তারা নেবে না। সুতরাং আপনারা যখন কোনো এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিটটা পেয়ে যাবেন, আপনাদের কারো কাছে কোনো প্রশ্ন করতে হবে না, আমার কাছেও দেখাতে হবে না বা বলতে হবে না যে ভাই এটা একটু চেক করে দেন। আপনারা এখানে পাওয়া যে ইমেল আইডিটা পাবেন, সেখানে আপনারা মেইল করবেন এবং এই আপনার এই ফোন নাম্বারে চাইলে আপনারা ফোনও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি ফোন করলে ইংলিশে কথা বলতে পারবেন এবং আপনি এখানে মেইল করে দিবেন যে আপনাদের কোম্পানি থেকে আমাকে ওয়ার্ক পারমিটটা দেওয়া হয়েছে, এই ওয়ার্ক পারমিট সম্পর্কে বিস্তারিত তথ্য আমি জানতে চাই এবং আদার্স যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সম্পর্কে আমি জানতে চাই, এটা আসল নাকি নকল। যদি কোম্পানি আপনাকে ওই ওয়ার্ক পারমিট দিয়ে থাকে, কোম্পানি অবশ্যই আপনার অ্যান্সার করবে, প্রশ্নের অ্যান্সার। আপনার প্রশ্নের অ্যান্সার যদি কোম্পানি না করে বা ফোন না ধরে, তাহলে আপনি বুঝবেন যে যে ওয়ার্ক পারমিটটা আপনি পেয়েছেন সেটা কোনো ধরনের সমস্যা আছে, এটা দিয়ে আপনার ভিসা না হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর যদি কোম্পানি আপনার সম্পর্কে, আপনাকে যদি কোম্পানি রেসপন্স করে, কোম্পানি বলে যে হ্যাঁ ওয়ার্ক পারমিটটা আমরাই দিয়েছি, আমাদের ওয়ার্কার দরকার এবং এই আপনার নামে এই কোম্পানির ওয়ার্ক পারমিট বের হয়েছে, এটা জেনুইন, এবং আপনার সমস্ত ইনফরমেশন তাদের কাছ থেকে যখন জানবেন, আপনি কত ঘন্টা কাজ করবেন, সপ্তাহে কত দিন কাজ করবেন, কত ঘন্টার দৈনিক, কত ঘন্টা আপনার এক ঘন্টার স্যালারি, কত মাসিক স্যালারি, কত আপনার অ্যাকোমোডেশন কোথায়, আপনার এই ঠিকানা, সব কিছু আপনি এই কোম্পানির সাথে যোগাযোগ করে আপনারা জেনে নেবেন। এটা কেন বলছি, কারণ হচ্ছে যে কোম্পানির সাথে আপনাদের যোগাযোগ না করার যদি করে থাকেন, কোম্পানি সম্পর্কে কিছু না জানেন, আর যদি ইমিগ্রেশনে প্রশ্ন করে তখন যদি আপনি বলতে না পারেন, তাহলে আপনাদের অবস্থাও ওরকমই হতে পারে। আমি সেটা চাই না, সেজন্য আপনাদেরকে বলছি, যারা এজেন্সির মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন, আপনারা কোনো ধরনের দ্বিধা সংকোচ করবেন না, আপনাদের কোনো ভয় নেই। কোম্পানির সাথে যোগাযোগ করলে যে আপনার ওয়ার্ক পারমিটটা ক্যান্সেল করে দিবে অথবা ভিসা হবে না, এই জাতীয় কোনো টেনশন না। কোম্পানি যদি ওয়ার্ক পারমিট দিয়েই থাকে, তাহলে কোম্পানি আপনাকে রেসপন্স করবে এবং ফার্দার যে কোনো ইনফরমেশনের জন্য তারা রেডি এবং তারা দিবে। কথা হচ্ছে আপনার ভিসা আপনি কেন অ্যাপ্লাই করবেন, অ্যাম্বাসিতে যখন ভিসার আবেদনটা করবেন, অ্যাম্বাসি কী দেখবে, যে একটা কোম্পানির একজন ওয়ার্কার দরকার আর একজন ওয়ার্কারের একটা চাকরি দরকার। তো একজন ওয়ার্কার হলেন আপনি আর একটা কোম্পানি হলো পোল্যান্ডে যে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়েছে। এখন এই দুজনের মধ্যে যদি একটা রিলেশন না থাকে, একটা সম্পর্ক, একটা পরিচয় না হয়, তাহলে আপনি কীভাবে ওয়ার্ক পারমিটটা পেলেন, কীভাবে ভিসার আশা করেন। প্রিয় দর্শক, এটাই হচ্ছে আসল কথা, যে আপনি যখন ওয়ার্ক পারমিটটা হাতে পাবেন, এজেন্সির মাধ্যমে হোক বা যেভাবেই হোক, আপনি একটা ওয়ার্ক পারমিট কিনেছেন বা যেভাবেই হোক, ওয়ার্ক পারমিটটা কিন্তু নকল হবে না, ওয়ার্ক পারমিটটা অরিজিনালি হবে। কোনো একটা কোম্পানি অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিটটা দিবে, হয়তো আপনি কোম্পানিটার সাথে যোগাযোগ করতে পারেননি, কিন্তু ওই এজেন্সি যোগাযোগ করে ওয়ার্ক পারমিটটা আপনাকে এনে দিয়েছে একটা টাকার বিনিময়ে। এখন
এজেন্সির কাজ শেষ, আপনার কাজ শুরু হলো, আপনি কোম্পানির সাথে যোগাযোগ শুরু করে দিবেন এবং কোম্পানিকে বলবেন যে আমার এই এই সাপোর্টগুলি দরকার, এই সমস্ত সাপোর্ট করেন যাতে আমি ভিসা পাই। তো কোম্পানি আপনাকে সেই সাপোর্ট করতে বাধ্যবান করবে এবং কোম্পানি যাতে যদি বুঝাইতে সক্ষম হয় আপনার এম্বাসিতে যে হ্যাঁ এই ওয়ার্কারটা আমার দরকার, ওয়ার্ক পারমিটটা আমি তাকে দিয়েছি, এই ওয়ার্কারটা আমি বাংলাদেশ হোক বা মিডল ইস্টের যে কোনো কান্ট্রি থেকে হোক তাকে আমার দরকার, আমি তাকে নিব, আপনারা একে ভিসা দেন, এরকম যদি মেইল যদি তারা করে এম্বাসির কাছে অথবা যে কোনোভাবে সম্ভব কোনো লেটার যদি দেয় আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো প্রিয় দর্শক, আপনাদেরকে যখন আমি আবারও বলছি, যখন আপনারা যখন এরকম একটা ওয়ার্ক পারমিট অরিজিনাল কপি হাতে পাবেন তখনই আপনারা চেক করবেন যে কোম্পানির ডিটেলসটা আছে কি না, ফোন নাম্বারটা দেওয়া আছে কি না, ওয়েবসাইট থাকতে পারে, ইমেল আইডি এবং ফোন এটা থাকবেই। তো ইমেল আইডি এবং ফোনে আপনি কোম্পানিতে সরাসরি জিজ্ঞেস করবেন এবং কোম্পানির সাথে রিলেশন তৈরি করবেন যে আমি আপনার ওয়ার্ক পারমিটটা নিয়েছি, এখন আমাকে আপনারা নেক্সট ডকুমেন্টগুলি আমাকে বুঝিয়ে দেন যাতে করে আমি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সিলটা হয়তোবা যারা এজেন্সি আপনাকে প্রিন্ট করে দিতে পারে, কিন্তু এটা নকল করে যে একটা সিল বানিয়ে একটা আপনাকে অরিজিনাল কালি দিয়ে মারবে সেই সাহস কেউ করবে না, কারণ পোল্যান্ডের সিল এটা নকল করা খুব টাফ। কিন্তু এটাকে প্রিন্ট করে স্ক্যান করে আপনাকে প্রিন্ট বসিয়ে দিতে পারে, প্রিন্টেড কোনো কাগজ গ্রহণযোগ্য হবে না, আপনারা কোনো স্ক্যান কপি বা কোনো পিডিএফ বা প্রিন্টেড কাগজ দিয়ে অ্যাপ্লাই করবেন না, সেটা দিয়ে গ্রহণযোগ্য হবে না। আপনারা যখন এই সিলটা দেখবেন যে অরিজিনাল চকচকে কালো লাল রঙের মধ্যে দেখবেন সিলটা দেওয়া এবং কালিটা বোঝা যাচ্ছে, আর এখানে যে সিলটা এটা ওটা গভর্নমেন্ট অফিসারের সিল, যিনি ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ করবেন তার সিল থাকবে এবং কালি দিয়ে কলমের কালি জেনুইন তাজা কালির সিগনেচার থাকবে। প্লাস হচ্ছে যে আপনার এখানে আর একটা সিগনেচার থাকবে ডেট এবং তারিখ দিয়ে, এবং এটা থাকবে কোম্পানির মালিকের, আর এটা হচ্ছে যে একটা সিল থাকবে কোম্পানির পক্ষ থেকে, কোম্পানির এই সিলের মধ্যে কোম্পানির নিপ নাম্বার, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এবং ফোন নাম্বার পর্যন্ত এখানে থাকবে। তো কাজেই আপনারা নিশ্চয়ই সহজে বুঝতে পারছেন যে এখন ওয়ার্ক পারমিট চেক করা কত সহজ এবং কেন চেক করবেন এবং কেন কোম্পানির সাথে রিলেশন করবেন। সুপ্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন আপনারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন এবং আপনাদের সকল কনফিউশন দূর হয়ে গেছে ওয়ার্ক পারমিট সংক্রান্ত যে প্রশ্ন বা যে দ্বিধা সংকোচ বা ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন সেটা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যেই বুঝে গেছেন। কাজেই আপনারা এইভাবেই ফলো করবেন, ওয়ার্ক পারমিটটা পাওয়ার পরেই আমি যেভাবে বলেছি ঠিক এইভাবে চেক করে নেবেন এবং কোম্পানির সাথে রিলেশন তৈরি করার চেষ্টা করবেন। কোম্পানির সাথে রিলেশন না করলে ভিসা আশা করা যাবে না, ভিসা আশা তখনই করতে পারবেন যদি কোম্পানি আপনাকে 100% একটা আইডেন্টিফিকেশন দেয় যে হ্যাঁ এই ওয়ার্কারটা আমার দরকার, এম্বাসিতে যদি সেটা সে বুঝাইতে সক্ষম হয় তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা খুবই বেশি। তো প্রিয় দর্শক, এতক্ষণ যারা ধৈর্য ধারণ করে আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন তারা তো সবসময় আমার পক্ষ থেকে ধন্যবাদ পেয়েই থাকেন, আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে সাধুবাদ জানিয়ে রাখছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরাই হচ্ছে ইউরোপের একমাত্র চ্যানেল যা যেই চ্যানেল সহজে সবচেয়ে সহজে এবং সুন্দরভাবে সাবলীল ভাষায় এবং নিজেদের মতো করে বুঝিয়ে আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি, আমরা হচ্ছে সেই চ্যানেল ইউরোলাইফ বিডি। কাজে এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে রাখবেন, কারণ নতুন আপডেট যখনই আসে তখনই আপনি নোটিফিকেশন পাবেন এবং সেটা আপনি তাড়াতাড়ি দেখতে পারবেন। প্রিয় দর্শক, আমাদের এই তথ্যবহুল ভিডিওগুলি শুধুমাত্র ইউটিউব গুগল এবং অনলাইনের বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকেই নেওয়া হয়, কাজেই এই তথ্যগুলি নির্ভুল এবং আমরা সঠিক তথ্য দিয়ে থাকি আপনাদেরকে। কাজেই আমাদের এই ভিডিওগুলো চাইলে আপনারা শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, তারাও যদি দেখে দেখে এটার থেকে উপকৃত হতে পারে। প্রিয় দর্শক, যারা এতক্ষণ ছিলেন আমার সাথে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আশা করি ভবিষ্যতে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই খুব শীঘ্রই দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদ এবং থাকুন ইউরোলাইফ বিডি চ্যানেলের সাথে। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।